চলে এসেছি আমি উইংস অফ ডিজায়ার উইথ মহুয়া নিয়ে, আমি মহুয়া তোমাদের সাথে। তো মর্নিং তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে সবার, এখন বাজছে তোমার 9:30, 9:30 হয়ে গেছে। সকাল থেকে শ্যুট করার সময় পাইনি, এখন একটু বসলাম, বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এলাম একটা বিশেষ কারণে, তোমাদের জিনিস জানানো ছিল আজ বিকেলে, না বিকেলে না আজকে রাতের দিকে একজন বিশেষ একজন আসছে, তো সেই জন্য তোমাদেরকে জানানোর জন্য এলাম। কে আসছে এখন বলবো না, পরে দেখতে পাবো, ঠিক আছে? তো আচ্ছা, ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে, নিয়েই বসেছি এটা খেয়ে, জোর কদমে লেগে যাব কাজে, একটু পিছিয়ে দিই। পিছনে নিশ্চয়ই তবলার আওয়াজ পাচ্ছ, কে করছে বলতো? আমার ঋষি, ঋষি প্র্যাকটিস করছে, আজ বিকেলে স্যার আসবে তোর, আজকে জোর তাল প্র্যাকটিস করছে। তো চলো, সারাদিন অল্প অল্প করে একটু মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে, এইভাবেই দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, ঠিক আছে? জানি করবে, আর তাও বললাম। বেশ চলো, পরে আসা যাবে। এসেছি কিচেনে বন্ধুরা, তো সন্ধ্যাবেলা সবাইকেই জানাই গুড ইভিনিং। তো আমাকে আসতেই হলো কিচেনে খুব তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলেছিলাম সকালে যে বিশেষ একজন আসছে আমার বাড়িতে, তোমাদেরকে পরে দেখাবো কে আসছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো আজকে স্পেশাল মেনু বলতে আছে শাহি পনির মশলা করব। তো শাহি পনির মশলাটা করতে গেলে কী কী লাগবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আসলে আজকে মানে এটা নিরামিষ হবে, তো আজকে তো হচ্ছে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ হয়, তো তার জন্য আজকে নিরামিষ শাহি পনির মশলা হবে। তো সেটা তোমাদের দেখিয়ে দিই যে কী কী রেডি করেছি আমি মানে রান্নাটা করার জন্য, ঠিক আছে? তারপর আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করতে থাকি। দেখো, এখানে আমি পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, এইখানে আছে দেখে নাও গোটা গরম মশলা, এখানে গোলমরিচ, গোটা জিরে, আর এখানে আছে তেজপাতা, ঠিক আছে? এইখানে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি মগজদানা, এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে আছে পোস্ত। তো অনেকে কাজু বাদাম শুধু দেয়, আমি একটু কিশমিশ দিয়ে পেস্টটা বানাই, কারণ আমার ভালো লাগে, একটু বেশ মিষ্টি মিষ্টি একটা স্মেল আসে, খেতেও একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো আমার ভালো লাগে, এই জন্য আমি কাজু বাদামের সাথে কিশমিশটাও একটু দিই। তো চলো ফটাফট রান্না করে ফেলি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্পই ভাজবো, কারণ বেশি ভাজলে পরে স্টিফ হয়ে যাবে। ভেজে নিই, আঁচটা কমিয়ে কমিয়ে করছি, ভাজা হয়ে গেছে, এটাকে এবার
এখানে যে গরম জল আছে এই গরম জলটাতে একটু নুন আর চিনি দেয়া আছে এর মধ্যে ভিজিয়ে রাখবো জিনিসটা বেশ একটু সফট থাকে আর ভেতরেও বেশ নুন তেল সরি নুন চিনি এগুলো একটু পৌঁছায় এইবার তেলের মধ্যে দিয়ে দেবো এই যে রাখা ছিল এগুলো সেগুলো দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলাগুলো একটু ব্রাস্ট করে দিয়ে দিয়েছি এইবার এই যে কাজু বাদাম তারপর মগজদারা আর পোস্ত যে পেস্টটা ছিল সেটা এবার দিয়ে দেবো ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে একটু আদা আদা অল্প দিয়ে পেস্টটা করেছি তখন বলতে ভুলে গেছিলাম ভালো করে এবার কষাতে হবে খুব বেশি না অল্প আদা দিয়ে পেস্টটা করেছিলাম এরপর দেব নুন স্বাদ মতো নুন দেবো আমার নুনটা পড়ে গেল খুন্তির উপরই ঠিক আছে কই বাড়ি এরপর দেব চিনি দিতে হবে দাঁড়াও চিনিটা একটু পরে দিচ্ছি এখন দেব কাশ্মীরি মিরচ জাস্ট একটু কালার আসার জন্য এবার চিনিটা দেব দেখো তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে মানে আমার কষানোটা হয়েই এসছে বুঝলে তো এবার আমি কি করব এই যে দুধ আছে যা ফ্লাস্কটা অফ হয়ে গেল এক্সেসিভ হিটের জন্য কিছু করার নেই তো এই দুধটা আমি ঢেলে দেবো ফুটে উঠুক তো এটা ফুটে উঠেছে এবার আমি এই পনিরগুলো জল থেকে তুলে নিয়েছি গরম জলে যেটা ভেজানো আছে তুলে নিয়েছি এবার এগুলো এটাতে মিশিয়ে দেবো তো আমার বাড়িতে যিনি আসছেন তার তো পনিরটা ফেভারিট প্লাস আমারও হ্যাঁ ভাবলাম শনিবার কী করা যায় নিরামিষ রাতেতে চলো পনির করি কারণ উনি খুব ভালোবাসেন বন্ধুরা আমার হয়ে গেছে শাহি পনির মশলা এবার আমি কি করব এই দেখো শাহি গরম মশলা আছে এটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ না মানে এটা বড়ো চামচ তো ছোটো চামচের এক চামচই হতো এই এতটা পরিমাণ দেশি ঘি এটা আমার নিজে ঘরে বানানো আমি ঘি কিন্তু ঘরেই বানাই আর এই যে কসুরি মেথি এটাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো আমার শাহি পনির মশলা রেডি একটু ঝোলটা বেশি রাখলাম মানে গ্রেভিটা এই কারণেই রাখলাম কারণ পরে কিন্তু এটা টেনে যায় আর রুটির সাথে ভালোই লাগবে তো চলো আমার পনির শাহি পনির মশলা রেডি বুঝতেই পারলো না আজকে সকালে ওখানে দেবীপুরে আর
আসানসোল চল চলো চলো তো দেখো দিদিরা আসার সাথে সাথে খুব এক্সস্টেড লাগছে, তার জন্য একটু বললাম বস। আর এই যে দিয়েছি মাজা ম্যাঙ্গো, এইটা খেয়ে এখন একটু ফ্রেশ হোক, তারপরে ড্রেস চেঞ্জ করবে। মিষ্টিগুলো কিন্তু খাবি, ওই খাবো না খাবো না করলে চলবে না। মিষ্টি দিয়েছে দেখো, মিষ্টিগুলো খেতে হবে। তুইও খা, জয়েন কর। বুঝিয়া শুনু, চলো খেয়ে নাও। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম একজন স্পেশাল মানুষ আসছে আমার বাড়িতে, তো তোমরা দেখলে কে এসেছে, সেই স্পেশাল মানুষটাকে ভালো করেই বুঝতে পেরেছ। সিম্পল ব্লগস উইথ পাপিয়া, সেলিব্রিটি না বাবু, সেই আমরা সবাই সাধারণ মানুষ, সবার সাথে মানে মন খুলে মিশি। আচ্ছা, একদম একদম একদম, সবার ছেলেটাকে দেখছো? আমরা সবাই ভুবন বাদ দেব, কি দুষ্টু, সবাই ভুবন বাদ দেব। সেই তো, একটু কিছু বল দিদি। হ্যাঁ, বল বলতে এবারে আরেসপেক্ট আমি চলে এলাম, বললাম যে মানে কোনো ঠিক ছিল না, আর এর পাশে কিন্তু অবশ্যই থাকবে তোমরা, বুঝতে পেরেছো? আছে বন্ধুরা, আরো থাকবে জানি। উইংস অফ ডিজায়ার উইথ মহুয়ানা, নামটা চেঞ্জ করেছিস না? উইথ মহুয়াটা অ্যাড হয়েছে। হ্যাঁ, অ্যাড হয়েছে মহুয়াটা, কারণ উইংস অফ ডিজায়ার দিয়ে দেখলাম একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর সঙ্গে উইথ মহুয়া দিলাম, ব্যানারটাও চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে দিয়ে এখন দেখছি খুব সুন্দর মানে রেসপন্স পাচ্ছি। তো হঠাৎ করেই চলে এলাম ঝটিকা সফর, আমি নিজেও জানতাম না, মানে সকালবেলা তো দোলাচলে ছিলাম যে কোথায় যাবো, দুর্গাপুর যাবো না আসানসোল যাবো, এরকম ব্যাপার। তো দরকারটা ওর সঙ্গে ছিল একটু, হ্যাঁ, যেহেতু ও এখন এই মুহূর্তে যেতে পারছে না, ওই জন্য আমাকে একটু আসতে হলো। আর আমার এখানে আসা ভীষণ সোজা। হ্যাঁ সেটাই, সত্যি না, আসানসোলে নামো, নেমে একদম একটা গাড়ি ধরো, সোজা আমার ফ্ল্যাটের সামনে নামিয়ে দেবো। নয়ন গিয়ে নিয়ে এলো, এখন ইন্টারসিটায় এলাম। এই যে জামাই বাবু, জামাই আমার জামাই বাবু নয়, সেই আমার মায়ের ছোট জামাই, মায়ের ছোট জামাই, মায়ের ছোট জামাই, সেটাই। তো কালকে জামাই বাবুকে বলেছি, মানে আমার জামাই বাবুকে বলেছি আসতে, দেখি আসে কিনা, মায়ের বড় জামাই আসে কিনা দেখি, সবাই দেখো হুল্লোড় হবে কালকে। আর সবকিছু আমাদের না, আমার বড়টা কি বলবো, অ্যাকচুয়ালি কি বলতো, দেখেছিস আমাদের মানে ব্যাপারটা কি হয়, সব প্ল্যান করে কোনো কিছু হয় না, সত্যি করে তাই, হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে মানে সেই ধরতা পেরে মারঘা বলে যেটাকে, সেটা বহু আগে থেকে নোটিস করেছি, এখন আর কিচ্ছু জন্য বলি না, সব ভাব বাচ্চে হয় দেখছি, দেখবো দেখা যাক, এরকম কিছু বললি না এমন নজর লাগে, আর কিসের যে কার যে নজর লাগে জানি না, ঠিক একটাকে চুনা পড়ে যাবে আর ব্যাস, টোটালি ক্লোজড চ্যাপ্টার হয়ে যাবে, আর আমাদের পুরো মুড অফ হয়ে যাতা। তো এসেই একটু রিফ্রেশমেন্ট হয়ে গেছে, এইবার একেবারেই ডিনার হবে। আমি আগেই দেখিয়ে দিয়েছি কি বানিয়েছি, যেটা তুই জানতিস না, এসে দেখে নিয়েছে, রুটিও হয়ে গেছে, একটু পরে সবাইকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো সবাইকে। ঋষি গান করছে, হ্যাঁ ঋষি, এখন ঋষির টিচার আছে ঘরে, হ্যাঁ তো তবলা বাজাচ্ছে, তবলার টিচার এসছে তো করছে, তো বেশ ঠিক আছে চলো, হ্যাঁ রাখছি, বাই। মানে রাখছি মানে আসছি, পরে আসছি, মানে ফোন রাখছি রাখছি বলে এখন এমন অভ্যাস হয়ে গেছে, ভিডিও কাটিং করার সময় মানে ভিডিও যখন এন্ড করছে তখনও বলতে হচ্ছে রাখছি, বেরিয়ে যায় মুখ থেকে। চলো তো চলো, হ্যাঁ হ্যাঁ একদম একদম, শোনো চলে এসো চলে এসো। তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি ডিনার সারতে, তো এই ঘরে না করলাম, এই দরজাটা বন্ধ করে এসিটা চালিয়ে দিতে হবে, আবার এসিটা অফ করেছিলাম। কি আমি দেবো না দিদি, তুই দিবি না, তুই দে না, ঠিক আছে। এই যে রুটি আছে, রুটি আছে, আর এই যে শাহি পনির মশলা, সালাড সালাড সাথে, ও মিষ্টিটা নিয়ে আসতে হবে, যে মিষ্টিটা শোনু যা তো আমাকে দে, পরে আবার করবি। এই দেখো খেতে দিয়ে দিয়েছি, চলো দিয়েছে, এই মিষ্টি দিলি বল,
খাবি না দিদি? প্লিজ খা, একটা খা। অসম্ভব, আর পারছি না খেতে, লাগছি তুই আমাদের আচ্ছা ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস দেখো, ওবেলার অল্প কুমড়োর তরকারি ছিল, মানে অনেকটা বেলা করেই রান্না হয়েছে, তো কুমড়োর তরকারি ছিল, তো দিদি বললো যে আমি খাবো কুমড়োর তরকারি, একটু দে আমাকে, কতটা নিবি দেখ। রুটি দিয়ে কুমড়োটা ভালো লাগে, ভালো লাগে। পোস্ত আছে নিবি? হ্যাঁ পোস্ত দে, সব অল্প অল্প দে, দাঁড়াও পোস্ত আছে অল্প রাখা, ওটাও দিয়ে দি, নে যতটা খুশি নিয়ে নে, অল্প দে, নিবি না নিয়ে না, না না চামচটা দিয়ে নিয়ে নে, এটা কর কোনো প্রবলেম নেই, হ্যাঁ আমি খাবো, ঠিক আছে চল চলো বন্ধুরা খেয়ে নি, খেয়ে পরে তারপরে আবার যদি আসা যায় আসবো, না হলে এখানেই গুড নাইট।